বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। বরাবরের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি সকাল থেকে দুপুরের কিছু কাজকর্ম শেয়ার করব। এই তো এখানে সকালে নাস্তার জন্য আমি কিছু সবজি ভাজি করে নিব। সবজিগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এখানে তেলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে নেড়ে সেড়ে ঢাকনা দিয়ে ডেকে ভাজি করে নিব। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আমি সবজিগুলো ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিলাম, এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার আগে কাঁচামরিচ দিতে মনে ছিল না, তাই এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার সবজিগুলো ভাজি করা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে সেড়ে নামিয়ে নিব। আর পাশের চুলে আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আমি সবজিগুলো ভাজি করে নামিয়ে নিয়েছি, এখন আমি রুটি ভেজে নিব। রুটিগুলো আমি সবসময় রাতে বানিয়ে ফ্রিজে রেখে দেই। আজকেও রুটিগুলো ফ্রিজে ছিল বানানো, আগের রুটিগুলো আমি বের করে নিয়েছি, এখন এগুলো ভেজে নিব। আমি একটা একটা করে সবগুলো রুটি ভেজে নিয়েছি, এখন আমি মানে পেঁয়াজ মরিচ ছাড়া একটা ডিম ভেজে নিব, কারণ সেদ্ধ ডিম সবাই খাবে না, এই জন্য আমি আলাদা করে একটা ডিম ভেজে নিচ্ছি। আমি ডিম ভেজে এখন নাস্তা করে নিব। এখানে কিছু কলা নিয়ে নিয়েছি আর নিয়েছি রংচা। আমার নাস্তা করা শেষ, এখন এখানে আমি নাস্তার পরে থালাবাটিগুলো ধুয়ে নিব আর পানির বোতল নিয়েছি, বোতলগুলোও ধুয়ে নিব। আর আমি সবসময় নাস্তার পরে নাস্তা খাওয়ার সাথে সাথে আমি জমানো থালাবাটিগুলো সাথে সাথে ধুয়ে নিই, কারণ এগুলো জমিয়ে রাখলে দেখা যায় পরে ধুইতে বেশি ঝামেলা হয়ে যায়, কারণ আমি কখনো জমাই না, সাথে সাথে ধুয়ে নিই। আমি থালাবাটিগুলো
মেজে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন পানির বোতলগুলো ধুয়ে নিব। আমার পানির বোতলগুলো ধোয়া শেষ, এখন আমি ফিল্টার থেকে পানি ভরে নিব। আমি পানির বোতলগুলো ভরে নিয়েছি, এখন আমি ঘর গুছিয়ে নিব। ঘরের সমস্ত বিছনা সোফাগুলো আমি গুছিয়ে নিয়েছি, এখন আর একটা বিছনা গুছানো বাকি আছে, আমি সেই বিছনাটা গুছিয়ে নিব। আর এই ঘর গুছানোর কাজটা প্রতিদিনই করতে হয়, তাই মানে সব কাজ তো আর শেয়ার করা সম্ভব না, তাই মাঝে মাঝে কিছু আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি বিছনাটা জেরে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, এখন আসলাম দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। আর এখানে আমি মাংসগুলো সব রকমের মশলা দিয়ে, হলুদ মরিচের গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন বাটা, যা যা লাগে মাংসে সব কিছু দিয়ে আগেই কষিয়ে নিয়েছি। আমার কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু আমি আলু আর তিন চারটা রসুন দিয়ে দিলাম, এগুলো দিয়ে নেড়ে চেড়ে আবারও মাংসগুলো কষিয়ে নিব। আমি আলু আর রসুন দিয়ে আবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর রসুন আমার ছেলেমেয়েরা পছন্দ করে, এই কারণে আমি মাঝে মধ্যে মাংসের মধ্যে রসুন দেই। রসুন খাওয়া এমনি তো আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম, এখন আমার মাংসগুলো প্রায় রান্না করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ, তারপরে হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো বাজা জিরার গুঁড়া। বাজা জিরার গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই যে আমি মাংসগুলো রান্না করে নামিয়ে নিয়েছি, এখন আমি খিচুড়ি রান্না করে নিব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে পোলার চাল আর হচ্ছে দুই তিন রকমের ডাল, মুগ ডাল, তারপরে হচ্ছে বুটের ডাল আর মুসুরি ডাল সব একসাথে ধুয়ে নিয়েছি। এখন খিচুড়ি রান্না করার জন্য আমি পাতিলে কিছু সরিষার তেল দিয়ে দিছি, সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ঘি, ঘি দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে গরম মশলাগুলো একটু ভেজে নিব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো এখন আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। এটি এগুলো অল্প আছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া।
এগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলা কষিয়ে নিব। আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দেব। চাল আর ডালগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে আমি চাল আর ডালগুলো ভালোভাবে ভেজে নিব। চাল আর ডালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মশলার গন্ধ না আসে, এগুলো ভালোভাবে ভাজা না হলে দেখা যায় অনেক সময় মশলার একটা গন্ধ আসে। এই কারণে সবসময় চাল ডালগুলো ভালোভাবে ভেজে নিতে হয়। চাল আর ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি খিচুড়িগুলো বেশি ঝরঝরা করব না, একটু নরম নরম থাকবে। পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে পানিগুলো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ডেকে খিচুড়িগুলো রান্না করে নিব। এখন ঢাকনা উঠিয়ে আমি খিচুড়িগুলো নেড়ে দিলাম। আর আমার ছেলে মেয়েদের খিচুড়ি গরুর মাংস অনেক পছন্দ, তাই এগুলো মাঝে মধ্যেই রান্না করা হয়। ঢাকনা উঠিয়ে নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমি খিচুড়িগুলো নেড়ে সেড়ে রান্না করে নিয়েছি, আর এদিকে আমার গরু মাংস আরও আগেই রান্না করা হয়ে গেছে। এখন বাইরে থেকে কিছু ফল নিয়ে আসছে, এখানে হচ্ছে কমলা আর হচ্ছে পেঁপে, এগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে ধুয়ে নিব। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।